বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ভ্যাট আহরণ চালুতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে বছরে 60,000 করে, আগামী 5 বছরে 3 লাখ ইএফডিএমএস মেশিন বসানো হবে। আরও জানাচ্ছেন আতিয়া নরন্তু। মূল্য সংযোজন কর ভ্যাট আদায় বাড়াতে 2019 সালে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসানোর পরিকল্পনা নেয় জাতীয় রাজস্ব বোর্ড। এর মাধ্যমে ভ্যাট বিভাগকে পুরোপুরি অটোমেশনের উদ্যোগ নেয় সরকার। তবে পাইলটে প্রকল্প বাস্তবায়নে সফলতা পায়নি। প্রথম 2 বছরে মাত্র 1,000-এর বেশি দোকানে স্থাপন করতে সক্ষম হয় এনবিআর। ব্যর্থতার পর ফের নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডিএমএস মেশিন বসানোর উদ্যোগ গ্রহণ করেছে রাজস্ব বোর্ড। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে বছরে 60,000 করে, আগামী 5 বছরে 3 লাখ ইএফডিএমএস মেশিন বসানো হবে। বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ভ্যাট আহরণ চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ার সাথে হয়রানিও কমবে বলে মনে করেন অর্থমন্ত্রী। আমাদের ভ্যাট ব্যবস্থাপনায় অটোমেশনের মধ্যে দিয়ে ভ্যাট আহরণের আরও শৃঙ্খলা বিধান হবে বলে আমরা বিশ্বাস করি। এই নতুন পদ্ধতির ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। ইনশাআল্লাহ ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম দেশের রাজস্ব আহরণকে গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। নতুন পদ্ধতিতে ভ্যাট সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানান এফবিসিসিআই সভাপতি। অটোমেশনের মাধ্যমে যদি দেশ এগিয়ে যায় অবশ্যই আমরা ব্যবসায়ীরা সুফল পাব, তবে হ্যারাসমেন্ট যে কথাটা আছে সেটা যেন না হয়, সেটার জন্য আমি অনুরোধ করব যাতে হ্যারাসমেন্ট থেকে আমরা মুক্ত পাই। ক্রেতাদের সব কেনাকাটায় ইনভয়েস বুঝে নেওয়ার অভ্যাস গড়ে তুলতে তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। তো মেশিনে যেন ইউজ হয়, মেশিন থেকে যেন ইনভয়েস জেনারেট করে, ক্রেতা যেন তার ইনভয়েসটা বুঝে নেয়। আতি আনোয়ার, উন্তু, দেশ টিভি, ঢাকা।